প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত পর্বে আমি নিয়ময় শর্ট দেখিয়েছিলাম এবং নেম শর্ট ফাংশন তৈরি করেছিলাম, যে নেম শর্ট। আজকের পর্বে আমি আইডি ওয়া শর্টটা দেখাবো এবং আইডি শর্ট ফাংশনটা তৈরি করব। সো আইডি শর্টিং এর ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, যে ইনপুট নিব এবং এরপর নেম শর্টের জায়গায় এখানে জাস্ট আমরা আইডি শর্ট ফাংশনটা কল করব, তারপর আউটপুট। ইনপুট সিস্টেমটা আগের মতোই, সো ভয়েড ইনপুটই আমরা ইউজ করব এবং আউটপুট যে সিস্টেমটা সেখানে আমি বলেছিলাম যে যদি আমি আইডি ওয়াইজ শর্ট করি, প্রথমে আমাদেরকে আইডি দেখাবে, তারপর নেম, তারপরে সিজিপিএ। সো প্রথমে যদি আইডি দেখাতে চাই তাহলে প্রথমে পার্সেন্ট ডি আইডির জন্য, তারপর নেমের জন্য পার্সেন্ট এস, এবং তারপরে হচ্ছে সিজিপিএ। এবং সেজন্য প্রথমে আমাদের স্টুডেন্ট এখানে আইডি আসবে, তারপর আমরা এটাকে খুললাম, করে জাস্ট এখানে আমি দিয়ে দিলাম। সো কি হলো যে প্রথমে স্টুডেন্ট আইডি প্রিন্ট করবে, তারপর তার নেম, তারপরে তার সিজিপি। এভাবে আমরা আউটপুটটা প্রিন্ট করব। সো সেটা করতে পারি, আপাতত যেহেতু কোনো প্রকার চেঞ্জ করিনি, এখন আমরা চেঞ্জটা করব। চেঞ্জটা করব কোথায়? এই শর্টে, নেম শর্টের জায়গায় আমাদের এখানে জাস্ট হবে আইডি শর্ট। এবং আমরা এটা হচ্ছে বাবল শর্ট চালাচ্ছি। আইডি শর্টিং এর ক্ষেত্রে আমরা যে হিসেবে আমরা শর্ট করব সেটা হচ্ছে আমরা চেক করব যে স্টুডেন্ট এর আইডিটা, স্টুডেন্ট আই এর আইডি যদি স্টুডেন্ট জি এর থেকে বড় হয় তাহলে আমাদের ইন্টেলিজেন্সটা হবে। তাহলে আমরা কি করেছিলাম যে স্টুডেন্ট আই এর নেম এই জায়গায় আমাদের হবে এস আইডি, এটা যদি স্টুডেন্ট জি এর এস আইডি থেকে বড় হয় তাহলে আমাদের ইন্টেলিজেন্সটা হবে। তাহলে এতটুকু চেঞ্জ করলেই আমাদের গড়াটাই চেঞ্জ। এবং এটা কীভাবে হলো সেটা আপনারা যদি কোডটা দেখেন তাহলে বুঝতে পারবেন, সমস্যা হবে না। আবার বলি, প্রথমে আমি এখানে ইনপুট ফাংশনটা কল করেছি। ইনপুট নেওয়ার সিস্টেমটা আমরা এর আগে যে সিস্টেমে ইনপুট নিয়েছিলাম ঠিক সেরকমই। তারপরে আমরা আইডি শর্ট ফাংশনটা কল করব। আইডি শর্টে হবে কি যে একটা কন্ডিশন, এই কন্ডিশন ওয়াইজ কিন্তু গোটা বাবল শর্টটা কাজ করে। একটা কন্ডিশন আমি কি হিসেবে শর্ট করব, জাস্ট এই একটা কন্ডিশনের উপর গোটা বাবল শর্ট নির্ভর করে। আমরা কি এখানে কি লিখেছি, যদি স্টুডেন্ট আইডিটা আই এর স্টুডেন্ট আইডিটা যদি জে এর স্টুডেন্ট আইডি থেকে বড় হয় তাহলে ইন্টেলিজেন্স হবে, এই হিসেবে ভিত্তি করে যেহেতু এটা তৈরি হচ্ছে, তারপর সেই ইন্টেলিজেন্সটা হচ্ছে। এখানে যদি আই এর মানটা বড় হয় ফলে যদি ইন্টেলিজেন্স করি তাহলে এটা ক্রমান্বয়ে ছোট থেকে বড়তে যাবে, আবার যদি আই এরটা ছোট হওয়ার জন্য আমরা যদি ইন্টেলিজেন্স করি তাহলে এটা বড় থেকে ছোট আসবে। এটাই হচ্ছে বাবল শর্টের প্রসেসটা, আসলে মূল টার্নিং পয়েন্ট বলতে পারেন। তারপর আমরা আউটপুট ফাংশনটা কল করেছি। এই আউটপুট ফাংশনটা হচ্ছে যে আমাদেরকে এই নতুন শর্টেড অবস্থায় যে আমাদের এটা আসবে সেটাকে আউটপুট দেবে জাস্ট। সো আমরা এবার এটাকে রান করব। রান করার ফলে এবং এখানে আমরা ইনপুট দেব কপি, সব থেকে পেস্ট করলাম, যদি আমি এটা চাপি এখানে সমস্যা করতেছে, সমস্যা করলো কোথায় একটু দেখি, স্টুডেন্ট আই ডট এস আইডি, স্টুডেন্ট আই ডট নেম, স্টুডেন্ট আই ইনপুট যেহেতু সম্পূর্ণভাবে আমরা নিতে পারছি তো ইনপুটের সমস্যা নাই, আরডি আইডি শর্টের সমস্যা হতে পারে। ওহো সরি, আমাদের সমস্যা রয়েছে আইডি শর্টে। আমরা এখানে স্ট্রিং কম্পেয়ার করেছি, এটা স্ট্রিং কম্পেয়ার হবে না, এটা জাস্ট ডাইরেক্টলি কম্পেয়ার হবে। যদি প্রথমটা বড় হয় তাহলে, কারণ আমরা স্ট্রিং না তো এটা। সো এবার আর কোনো সমস্যা করবে না, আপনারা এইভাবে জাস্ট ধরতে পারবেন যে যেহেতু ইনপুট নেওয়ার সময় কোনো সমস্যা করেনি তাহলে বাকি দূরত্বের সমস্যা,
বাকি দুটোতে সমস্যা, আউটপুট যেহেতু শুরুতে প্রিন্ট করেনি, দেখুন এর আগেবার কিন্তু এই আউটপুটটা প্রিন্ট করেনি, তার মানে কি আউটপুট ফাংশনে আসেনি, মানে এই ফাংশনটাতে আসার আগেই সমস্যা হয়েছে। মাঝখানে একটা ফাংশনই রয়েছে, সেটা হচ্ছে ইনপুট ফাংশন, এই সরি আইডি শর্ট ফাংশন, এই ফাংশনের সমস্যা। এই ফাংশনের সমস্যা বলতে কি, এই কম্পেয়ারিং এ এইখানে সমস্যাটা হওয়ার কথা, কারণ আমাদের এই জায়গাটাতে এর আগে সমস্যা করেনি। সো এবার আমি যদি এটাকে রান করি, দেখুন শর্ট হয়ে গেছে। এই শর্টেনটা আপনারা ঠিক বুঝতে পারবেন না, কেন বুঝতে পারবেন না, কারণ এখানে আমাদের যে আইডি দেওয়া হয়েছে সে এইভাবে কিন্তু প্রিন্ট করে ফেলেছে, আমরা এখানে সিরিয়ালে নিয়েছিলাম। আমি জাস্ট একটু সিরিয়ালটা চেঞ্জ করে দিই, যেমন আমি এখানে তাহলে মাঝখানে একজন নেই, এখানে আমাদের এটা হলো 11 রোল। তবে এবার আমি এটাকে কপি করব, কপি করে এখানে যদি আমি পেস্ট করি তাহলে আপনি দেখতে পারবেন যে শিখর সবার শেষে চলে এসেছে, তার মানে এটা শর্ট হয়ে গেছে আইডি ওয়াইজ। 1 2 3 5 4 ছিল, এই চারটা এবার আমি শিখর এখানে নিয়ে আসছি। সো মোটামুটি ভাবে আমরা আইডি ওয়াইজ শর্ট করতে পারি। আশা করি আপনার কোডটা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন তাহলে কোডটা আরেকবার দেখবেন। এবং আজকের এই পর্বটা বুঝতে গেলে আপনাদেরকে গতকালে যে পর্বটা ছিল সেই পর্বটা আপনারা ভালো করে বুঝতে হবে। গত পর্বটা আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন সেক্ষেত্রে আপনার আজকে পর্বটা কোনো সমস্যা করবে না। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।